হ্যালো ফ্রেন্ডস, অনলাইন টেক ইনফরমেশন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আমি নাজমুস। আজ ইতিমধ্যে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের তরফ থেকে সকল রাজ্য এবং দেশবাসীর জন্য উঠে এসেছে 9টি একাদম লেটেস্ট আপডেট, এবং এর সাথে রয়েছে আজ পশ্চিমবঙ্গের লকডাউনে আরো একটি বড় ঘোষণা। ফের বাড়লো আগামী 30 জুলাই পর্যন্ত রাজ্যে করা বিধিনিষেধ, এবং এই বিধিনিষেধের মাঝেও রয়েছে রাজ্যবাসীর জন্য দারুণ সুখবর, যাদের মূলত দোকান রয়েছে অথবা যারা দোকান শপিং মল থেকে হোটেল রেস্তোরাঁ রয়েছে তাদের জন্য আরো একটি বড় ঘোষণা। শুধু তাই নয়, এর সাথেই রয়েছে রাজ্যের লোকাল মেট্রো বাস নিয়ে আরো একটি বড় ঘোষণা। শুধু তাই নয়, এর সাথেই রয়েছে স্কুল কলেজ ও শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে আরো একটি বড় ঘোষণা, কবে থেকে খুলতে পারে স্কুল কলেজ বা শিক্ষা প্রতিষ্ঠানগুলি। এবং এর সাথেই রয়েছে মুসলিমদের ঈদুজ্জোহা অর্থাৎ বকরা ঈদ নিয়ে আরো একটি বড় ঘোষণা। জারি হচ্ছে নতুন নিয়ম, এবং এই বিধিনিষেধের মাঝেও রয়েছে আরো একটি দারুণ সুখবর। এবং এর সাথেই রয়েছে আগামী কাল থেকে জারি হচ্ছে সারা দেশ এবং রাজ্য জুড়ে বেশ কিছু নতুন নিয়ম, যা আগামী দিন থেকে ব্যাপক পরিমাণে প্রভাব পড়তে চলেছে সাধারণ জনজীবনে। অন্যদিকে 2021-এর দুর্গাপূজো নিয়ে আজ আরো একটি বড় ঘোষণা, জারি হলো 5টি নতুন নিয়ম। এবং এর সাথে রয়েছে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট নিয়ে আজ আরো একটি বড় ঘোষণা, আগামী 22 জুলাই উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ, দেখে নেব কখন থেকে ওই রেজাল্ট ইন্টারনেটে দেখা যাবে এবং কোন কোন ওয়েবসাইটে দেখা যাবে। এবং এর সাথে রয়েছে আজ আরো একটি দারুণ সুখবর, যাদের এই লকডাউনের ফলে ব্যবসা ডামাডোল অবস্থা অথবা যাদের ব্যবসা অন্তিম সময়ে পৌঁছেছে তাদের জন্য সরকারের তরফ থেকে দারুণ সুখবর। বলা হচ্ছে ব্যবসায়ীদের জন্য সুবর্ণ সুযোগ, ব্যবসার জন্য এবার টাকা দেবে সরকার। তো ফ্রেন্ডস, আজকের এই গুরুত্বপূর্ণ ইনফরমেশন গুলি আলোচনা করার পূর্বে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, ভিডিওটিকে অতি অবশ্যই একটা লাইক করবেন এবং বেশি বেশি পরিমাণে শেয়ার করবেন। তাছাড়া আপনারা যত বেশি লাইক বা শেয়ার করবেন ততটাই আমরা উৎসাহিত হব আগামী দিনে এমনই লেটেস্ট আপডেট গুলো আপনাদের সামনে উপস্থাপন করার জন্য। এবং আমাদের সাথে থেকে এমনই আপডেট গুলি প্রতিদিন পেতে হলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। প্রথম রিপোর্টেই বলা হচ্ছে আবারও রাজ্যে বাড়ল 30 জুলাই পর্যন্ত বিধিনিষেধ, জারি থাকবে কড়া লকডাউন। আগামী 15 জুলাই পর্যন্ত কড়া বিধিনিষেধ ছিল রাজ্যে, কিন্তু নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী আগামী 30 জুলাই পর্যন্ত বাইরে দেওয়া হয়েছে সেই বিধিনিষেধের মেয়াদ। তবে চতুর্থ পর্যায়ে বিধিনিষেধে ফের একগুচ্ছ দেওয়া হয়েছে ছাড়। তবে আগামী 30 জুলাই পর্যন্ত লোকাল ট্রেন রাজ্যে বন্ধ থাকবে, বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে স্পেশাল ট্রেন যেমন চলছে তেমনটাই চলবে। অন্যদিকে জানানো হচ্ছে লোকাল ট্রেনে ছাড় দেওয়া না হলেও মেট্রো পরিষেবাতে দেওয়া হয়েছে ছাড়, তবে 50% যাত্রী নিয়ে চলবে এই পরিষেবা। সপ্তাহে 5 দিন চলবে মেট্রো এবং শনিবার এবং রবিবার বন্ধ থাকবে এই পরিষেবা, তবে প্রত্যেক দিন মেট্রো স্যানিটাইজারের কথা বলা হয়েছে। অন্যদিকে রাজ্যের যে শপিং মল এবং নিত্য প্রয়োজনীয় দোকান, খুচরো পাইকারি থেকে শুরু করে ছোট হোক অথবা বড় হোক, সমস্ত দোকানদারদের জন্য আরো একটি দারুণ সুখবর, রইল না আর কোনো সময়ের সীমা। দোকান খোলার ক্ষেত্রে যে নিয়ম এবং সময় চূড়ান্ত করে দেওয়া হয়েছে কড়াভাবে মানতে হবে। এছাড়া শপিং মল খোলা থাকবে 8টা পর্যন্ত, 50% লোককে ভিতরে ঢুকতে দেওয়া হবে, এর বেশি দেওয়া যাবে না। রেস্টুরেন্ট, বার যেগুলি শপিং মল কিংবা কোনো ক্লাবের ভিতরে রয়েছে সেগুলো 50% লোক নিয়ে খোলা যাবে, এক্ষেত্রে দোকান খোলা রাখতে হবে রাত 8টা পর্যন্ত। শুধু তাই নয়, এর সাথেই রয়েছে স্কুল কলেজ ও শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে আরো একটি বড় ঘোষণা, কবে থেকে খুলতে পারে স্কুল কলেজ বা শিক্ষা প্রতিষ্ঠানগুলি। এরপরে রিপোর্টে বলা হচ্ছে আপাতত বন্ধ থাকছে স্কুল, এখনই খুলছে না স্কুল কলেজ ও শিক্ষা প্রতিষ্ঠান। বিশ্ববিদ্যালয়গুলি আগামী 30 জুলাই পর্যন্ত বন্ধ থাকছে, এরপর ফের সিদ্ধান্ত নেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে প্রকাশ করা হয়েছে। অন্যদিকে সরকারি বাস এবং বেসরকারি লোকাল বাস নিয়ে জানানো হচ্ছে আপাতত 50% যাত্রী নিয়ে সরকারি ও বেসরকারি বাস চালানো যাবে, এমনটাই নবান্ন তরফে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এছাড়া ফেরি, ট্রাম, ট্যাক্সি ও ক্যাব অটো চলবে, এক্ষেত্রে 50%-এর বেশি হবে না। তবে এক্ষেত্রে অবশ্যই চালক ও যাত্রীদের কোভিড বিধি মেনে চলতে হবে, মাস্ক ছাড়া কোনো যাত্রীকে গণপরিবহনে উঠতে দেয়া হবে না। শুধু তাই নয়, এর সাথেই রয়েছে বিয়ে ও ধর্মীয় অনুষ্ঠান নিয়ে আরো একটি বড় ঘোষণা, বিয়ে বাড়িতে 50% উপস্থিতি, এছাড়া শ্রাদ্ধ বাড়িতে 20 জনের বেশি আমন্ত্রণ জানানো যাবে না। অন্যদিকে সরকারি কিংবা বেসরকারি ক্ষেত্রে অফিস খোলার অনুমতি দেওয়া হয়েছে, তবে 25% কর্মী নিয়ে চালাতে হবে অফিস। শুধু তাই নয়, এর সাথেই জানানো রাত 9টার পর যান চলাচলে নিয়ন্ত্রণ করা হবে, তবে নবান্নের তরফে কার্ফু করা হচ্ছে না, তবে সংক্রমণ রুখতে রাত 9টা থেকে ভোর 5টা পর্যন্ত কড়া বিধিনিষেধ জারি থাকবে, যান চলাচল এই সময়ে নিয়ন্ত্রণ করা হবে। অন্যদিকে এরপরে রয়েছে মুসলিমদের ঈদ বা বকরা ঈদ নিয়ে আরো একটি বড় খবর, বলা হচ্ছে ঈদুল আজহা বা বকরা ঈদ, জারি থাকবে করোনার বিধিনিষেধ। তবে মুসলিম ধর্ম
কর্মপ্রাণ বিশেষজ্ঞদের দাবি, করোনা এখনো বিদায় নেয়নি। ঈদুল জোহার দিনে ভিড় করলে দেশ ও দশের ক্ষতি হয়ে যেতে পারে। ছোট ছোট দলে ভাগ হয়ে ভিড় না করে বকরা ঈদের নামাজ আদায় করুন, সম্প্রীতি বজায় রাখুন। শুধু তাই নয়, মুসলিম বিশেষজ্ঞদের তরফ থেকে জানানো হয়েছে ঈদে নাকোদা মসজিদে করোনা বিধি না মানার অভিযোগ উঠেছিল, তবে এবারে তার পুনরাবৃত্তি যাতে না হয় তার জন্য ঈদুল জোহার দিনে সতর্কতা অবলম্বন করেছে মসজিদ কমিটি। নাকোদার ট্রাস্টিনাসের ইব্রাহিমের কথায়, নামাজের সময় ইমাম সাহেব মাস্ক পরে আসতে হবে এবং সকলকে অনুরোধ করা হচ্ছে মাস্ক পরার। অর্থাৎ সচেতনের উদ্দেশ্যে সকল মুসলিম ভাইদের অনুরোধ করা হচ্ছে যাতে ঈদুল জোহা অর্থাৎ বকরা ঈদের দিনে করোনা বিধিনিষেধ পালন করে। উচ্চ মাধ্যমিকদের জন্য বড় ঘোষণা, আগামী 22 জুলাই উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ। দুপুর 3টায় ফল প্রকাশ করা হবে বলে জানানো হয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে। পরের দিন 23 জুলাই সকাল 11টার পর থেকে মিলবে মার্কশিট সমস্ত স্কুলগুলিতে। মঙ্গলবার সংসদের পক্ষ থেকে বলা হয়েছে 22 জুলাই বিকেল 4টে থেকে ওয়েবসাইট এবং SMS অথবা মোবাইল অ্যাপের মাধ্যমে পরীক্ষার ফল জেনে নিতে পারবে ছাত্রছাত্রীরা। এবং এর সাথে রয়েছে দুর্গাপুজো নিয়ে বলা হচ্ছে, অতিমারিতে কমেছে বাজেট, পুজো আয়োজন নিয়ে নবান্নকে একগুচ্ছ প্রস্তাব ফোরামের। যতটা সম্ভব খোলামেলা মণ্ডপ তৈরি করা যেতে পারে, দর্শকরা বাইরে থেকে প্রতিমা দর্শন করতে পারে। ক্লাবের সমস্ত আয়োজক, পুজোর সঙ্গে জড়িত শিল্পী, মণ্ডপে কাজ করা শিল্পী, আলোকসজ্জার দায়িত্ব থাকা শিল্পী, পুরোহিত, ঢাকিদের টিকাকরণের বন্দোবস্ত ক্লাব কর্তৃপক্ষকে করতে হবে। প্যান্ডেলে কিভাবে কারুকাজ, যতটা সম্ভব কম বাইরে থেকে চাকচিক্য বেশি প্রাধান্য দেওয়ার অনুরোধ ক্লাবগুলিকে। প্যান্ডেলে প্রবেশ করার পথ যতটা সম্ভব দীর্ঘ করতে হবে যাতে মানুষ তাতে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে দাঁড়াতে পারেন। বিগত বছরগুলিতে যেমন ভাবে নিয়ম মেনে পুজো করে ফোরাম ফর দুর্গা উৎসব, পশ্চিমবঙ্গ সরকার ও উচ্চ আদালত প্রশংসা পেয়েছে, এবারও সেই ধারা বজায় রাখার চেষ্টা করতে হবে। এবং এর সাথে রয়েছে আজ আরো একটি দারুণ সুখবর, যাদের এই লকডাউনের ফলে ব্যবসার ডামাডোল অবস্থা অথবা যাদের ব্যবসা অন্তিম সময়ে পৌঁছেছে তাদের জন্য সরকারের তরফ থেকে দারুণ সুখবর। বলা হচ্ছে ব্যবসায়ীদের জন্য সুবর্ণ সুযোগ, ব্যবসার জন্য এবার টাকা দেবে সরকার। এই লকডাউনের মাঝে যাদের ব্যবসার অবস্থা খুবই শোচনীয় অথবা করুণ পরিস্থিতিতে পৌঁছেছে তাদের জন্য সরকারের তরফ থেকে আরো একটি দারুণ সুখবর। বলা হচ্ছে ব্যবসায়ীদের জন্য দারুণ সুযোগ, এবার ব্যবসায়ীদের ব্যবসাকে চাঙ্গা করার জন্য আগিয়ে এলো সরকার। হ্যাঁ ফ্রেন্ডস, একদম ঠিকই শুনেছেন, এই সুযোগটি দিচ্ছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনার আওতায়, যার মাধ্যমে ব্যবসার ক্ষেত্রে সহজ পদ্ধতিতে অতি কম সুদে সরকারের তরফ থেকে দেয়া হচ্ছে লোন। তবে এই স্কিমে দারুণ সুযোগ রয়েছে মহিলাদের জন্য, তাই সেক্ষেত্রে মহিলাদের নামে এই লোন নিলে লাভজনক হওয়া যাবে। তাছাড়া মহিলাদের লোন পাওয়ার সম্ভাবনাও বেশি থাকে পুরুষদের তুলনায়। এই স্কিমকে 3 ভাগে ভাগ করে দেয়া হয়েছে। প্রথমটি নাম দেয়া হয়েছে শিশু, যেখানে 50,000 টাকা পর্যন্ত এই লোন পাওয়া যাবে। যার পরবর্তী স্কিমের নাম দেয়া হয়েছে কিশোর, যেখান থেকে 50,000 থেকে 5 লাখ টাকা পর্যন্ত লোন দেবে সরকার। এরপরের বিষয়টি জানলে আপনিও অবাক হয়ে যাবেন, যে স্কিমটির নাম দেয়া হয়েছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা তরুণ স্কিম, যেখান থেকে 5 থেকে 10 লাখ টাকা পর্যন্ত লোন পাওয়া যাবে। এই তো ফ্রেন্ডস, এরপরে রয়েছে রেশন কার্ড নিয়ে আরো একটি দারুণ সুখবর। প্রথমে বলা হচ্ছে খাদ্যসাথী কুপনে ডিসেম্বর মাস পর্যন্ত রেশন পাবেন গ্রাহকরা। বিশেষ খাদ্যসাথী কুপন ব্যবহার করে আগামী ডিসেম্বর মাস পর্যন্ত রেশন দোকান থেকে খাদ্য সংগ্রহ করা যাবে। এই ছিল মূলত আজকের আপডেট। আমাদের উদ্দেশ্য ছিল কেবলমাত্র আপডেটটি আপনাদের সামনে উপস্থাপন করা, যাতে আপনাদের জানতে বুঝতে সুবিধা হয়ে থাকে। যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই একটা লাইক করবেন এবং বেশি বেশি পরিমাণে শেয়ার করবেন। আমাদের সাথে থেকে এমনই লেটেস্ট আপডেটগুলি পেতে হলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।